কানাডা যারা স্টুডেন্ট ভিসায় যেতে আগ্রহী তারা অনেকেই জানতে চান যে কানাডা যাওয়ার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হয়, কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়ে, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানতে চান, কানাডায় যাওয়ার জন্য মেডিকেল সার্টিফিকেট মানে মেডিকেল ফিট এর যে সার্টিফিকেটটি আছে তার প্রয়োজন হয় কি না। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি কানাডার স্টুডেন্ট ভিসার সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় বিষয়ে মোটামুটিভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কানাডার স্টুডেন্ট ভিসা সম্পর্কে। তাহলে চলুন ভিডিও শুরু করি। তো ইন্ট্রোর পর আবার চলে আসলাম। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কানাডার স্টুডেন্ট ভিসা, তো কানাডা স্টুডেন্ট ভিসায় যারা যেতে আগ্রহী তাদের প্রথমেই প্রয়োজন পড়বে একটি অফার লেটার। আপনারা যে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হবেন সেখান থেকে একটি অফার লেটার আপনাদের কাছে আসতে হবে এবং সেই অফার লেটারের মাধ্যমেই আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমেই আপনাদের প্রয়োজন পড়বে অফার লেটার। তো আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন তখন আপনার প্রয়োজন পড়বে একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে 6 মাস হতে হবে। এরপর আপনার কলেজ ফি, টাকা খাওয়া সহ যাবতীয় খরচ কোথায় থেকে ব্যয় করা হবে তার একটি স্টেটমেন্ট দিতে হবে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, আপনার কমপক্ষে 4 মাস ব্যাংকের যে স্টেটমেন্ট আছে তা সহ করাতে হবে। এরপর যে বিষয়টি প্রয়োজন হবে যে একটি পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে, আপনি দেশে কোনো অপরাধের সাথে জড়িত আছেন কি না এই বিষয়টি তাদের কাছে পরিষ্কার করতে হবে। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি অবশ্যই সহ করতে হবে। এরপর যে বিষয়টি হলো মেডিকেল সার্টিফিকেট অবশ্যই সহ করতে হয়। প্রায় 90% মানুষের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট সহ করানোর প্রয়োজন পড়ে এবং বেশিরভাগ মানুষ তা করেছেন। মাঝে মধ্যে দু একজনের কাছে অনেক সময় তারা এই বিষয়টি চায় না, তারপরও মেডিকেল ফিট সার্টিফিকেটটি অবশ্যই আপনাদের করানো উচিত। এরপর আরেকটি বিষয় হলো আপনি পড়াশোনা শেষ করে যে কানাডা থেকে চলে আসবেন, আপনার দেশে চলে আসবেন, সেই বিষয়ে তাদের একটি গ্যারান্টি দিতে হয় এবং কোনো একজন সরকারি কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডভোকেট লেভেলের কোনো একজন ব্যক্তির কাছ থেকে এই বিষয়টি একটি স্ট্যাম্পের মধ্যে গ্রহণযোগ্যতার জন্য একটি দলিল দিতে হয় তাদেরকে যে আপনি আসলে কানাডা থেকে চলে আসবেন লেখাপড়া শেষ হওয়ার পর। এরপর যদি অনেকের সাথে আবার নিজের পরিবারের কোনো ব্যক্তি যান, যেমন আপনি যাবেন এবং আপনি চাইলে আপনার পরিবারের কাউকে নিতে পারবেন, এই সুযোগটি কানাডা দিয়ে থাকে যে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার নিতে পারবেন যে সেখানে যদি লেখাপড়া করার জন্য যান, যেমন অপ্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তি যদি যায়, যেমন 17-18 বছরের নিচে আছে, তো তার সাথে অবশ্যই গার্জেন যেতে হয়। তো যদি এ ধরনের কেউ যান তাহলে সাথে পরিবারের কেউ নিলে তার যে আয়ের উৎস বা আপনাদের দুজনে খরচ কীভাবে বহন করবেন এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে জানাতে হয়। এবং আপনি যখন একাই যাবেন তারপরও আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা জমা রাখতে হবে যাতে তারা বুঝতে পারে যে আসলে আপনি সেখানে যাবেন, সেখানে থাকবেন না, মূলত আপনি লেখাপড়ার উদ্দেশ্যে যাচ্ছেন। তো যখন আপনার ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা দেখানো হবে তখন তারা বুঝতে পারবে যে আসলে আপনার দেশে অনেক টাকা আছে, আপনি সেখানে গিয়ে আসলে শুধুমাত্র আপনি লেখাপড়ার জন্য যাচ্ছেন, অন্য কোনো কারণে যাচ্ছেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে উল্লেখ করা আছে টিউশন ফি, তারপরে আছে আপনার কানাডা যদি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন তাহলে তারা কীভাবে বা তাদের খরচ কীভাবে আসবে, কোথা থেকে আসবে। এরপর আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে রিটার্ন ট্রান্সপোর্টেশন ফর ইয়োর সেলফ, রিটার্ন টিকিট যাকে বলে, রিটার্ন টিকিট করতে হবে। তো এরপর এখানে পুলিশ সার্টিফিকেট, মেডিকেল এক্সাম, এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রুফ টু অ্যান অফিসার দ্যাট ইউ উইল লিভ কানাডা ওয়েন ইউর স্টাডি পারমিট এক্সপায়ার, মানে আপনার লেখাপড়া শেষ হয়ে গেলে যে আপনি কানাডা থেকে চলে আসবেন এই বিষয়টি তাদেরকে অবশ্যই প্রুফ করতে হবে। তো যাই হোক, এ বিষয়ে যারা নিজে নিজে করেন কাজ তারা এই বিষয়টি জানা উচিত, এবং যারা এজেন্সির মাধ্যমে করান তারা এই বিষয়টি জানার প্রয়োজন নেই। তো তারপরও অনেকের মধ্যে কৌতূহল থাকে, তো এর জন্য এই ভিডিওটি করা। তবে যারা মেডিকেল এক্সাম নিয়ে মানে মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে ভাবছেন তাদের অবশ্যই এখানে বলাই আছে যেখানে একটা মাস্ট লাগবেই আপনার, যেমন এই দেখেন রিকোয়েড এবং পুলিশ সার্টিফিকেট রিকোয়েড, এই দুটি অপশন একেবারে মাস্ট আপনাদের দেখাতেই হবে মেডিকেল এক্সাম। তো আমরা ধরে নিলাম এখান থেকে মেডিকেল ফিট সার্টিফিকেট আপনাদের দেখাতেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাদের কনফিউশন আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের উপকারে আসবে বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।